এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনি অস্ত্র ও বোমা উদ্ধার হতো, কিন্তু কিছুদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন এলাকায় উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এবার সেই তালিকায় যোগ হলো কলকাতার গার্ডেন রিজ। এদিন সকাল থেকে গার্ডেন রিজের শাহি আস্তাবলে নিশার খানের বাড়িতে হানা দেয় ইডি। জানা যায় নিশার খান রপ্তানির ব্যবসা করেন, তার বাড়ির খাটের নিচ থেকে প্রচুর অর্থ উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য ব্যাংক থেকে টাকা গোনার মেশিন আনা হয়েছে। প্রাথমিক অনুমান প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনি অস্ত্র ও বোমা উদ্ধার হতো, কিন্তু কিছুদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন এলাকায় উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এবার সেই তালিকায় যোগ হলো কলকাতার গার্ডেন রিজ। এদিন সকাল থেকে গার্ডেন রিজের শাহি আস্তাবলে নিশার খানের বাড়িতে হানা দেয় ইডি। জানা যায় নিশার খান রপ্তানির ব্যবসা করেন, তার বাড়ির খাটের নিচ থেকে প্রচুর অর্থ উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য ব্যাংক থেকে টাকা গোনার মেশিন আনা হয়েছে। প্রাথমিক অনুমান প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।